গুড মর্নিং এভরিওয়ান, আমি পায়েল, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। আর আমাদের সকালেই এখানে চা খাওয়া হচ্ছে, সকাল থেকে কিছু পাইনি, তার কারণ সারা রাত্রি বৃষ্টি হয়েছে আর এখনো বৃষ্টি হচ্ছে। এই যে জামাই বউ এখানে বসে চা খাচ্ছে, এদিকে অনির্বাণ, এদিকে দিদি, গিনি, এরা সবাই বসে আছে, আর ওই ঘরে ওরা সব মামি, মা, বাবা সবাই বসে আছে। তো চলো আমরা একটু চা খেয়ে নিই, তারপরে ফিরছি। সাগর ভাই, আমার কাছে আয় দেখি সাগর ভাই। হ্যালো, সবাই করে দিস না, আমি দিতাম না, কিন্তু তোর তো 12টা দিবি। আমরা সবাই এখন বসে বসে গল্প করছি, আরো ব্রেকফাস্ট আসছে। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আমরা গিয়ে খেতে পাচ্ছি না। যে দাদার ওনারে আমরা এসেছি, তো সেই দাদার রেস্টুরেন্ট থেকে আমাদের এখানে পার্সেল করে আনা হচ্ছে জিনিসগুলো, তার কারণ আমরা বেরোতে পারছি না, বৃষ্টি হচ্ছে। তো একবার তোমাদেরকে অবশ্যই বাইরের ভিউটা দেখাবো। তো এই যে গিনির এখনো খাওয়া হয়নি, গিনি আর গিনি ওর খাওয়া হয়ে গেছে। তো চলো ব্রেকফাস্ট আসলে আবার খুঁজছি। তোমরা দেখতেই পারছো প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আমরা কোথাও বেরোতে পারিনি আজকে সারাদিন। এই যে গাড়িগুলো ঢাকা রয়েছে, কিছু করার নেই, সারা রাত্রির বৃষ্টি হয়েছে। আর এই যে রাস্তাটা, এখান থেকেই আমরা ঢুকেছি। আর এই হোটেলটার নাম এখনো আমি দেখিনি, তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো, লোকেশন সব কিছু দিয়ে দেবো। আর এই ঘরে রয়েছে আর সবাই, এই যে কোয়েল মেকআপ করেছে, আবার মেকআপ তুলছে, এদের মেকআপ তোলা আর বন্ধ করাই এদের কাজ। এখন নাচ চলছে, তো আমার ভিডিওতে কপিরাইট পড়তে পারে, আমি এখন বন্ধ করে দেবো। তো চলো, তো আমরা সবাই রেডি হয়ে রয়েছি, কিন্তু বৃষ্টিটা এখনো কন্টিনিউ আছে, আমরা কিন্তু কোথাও বেরোতে পারছি না। জামাইবাবু চলে গেছে রেস্টুরেন্টে কিছু খাবার আনবার জন্য, তো আমরা সবাই অলমোস্ট একদম রেডি বেরোনোর জন্য। তো এখানে দারুণ দারুণ ভিউ আছে, তোমরা হয়তো ইউটিউবে সার্চ করলে অবশ্যই দেখতে পারবে, কিন্তু আমরা যেতে পারছি না। জানি না বৃষ্টিটা আজকে কমবে কি না। আমাদের মানে প্ল্যানটা হয়েছিল যে আমরা দীঘা যাব, বাট সেটা ক্যান্সেল করতে হয়েছে, যে নিউজে প্রচুরবার বলছে যে ওখানে সতর্কতা জারি করে দিয়েছে, তো সেই কারণে আমরা যেতে পারিনি। ওই জন্য আমরা ভাবলাম যে এখানে চলে আসি, বাট এখানে এসেও সেই সেম আমরা প্রবলেম ফেস করছি। তো জানি না আমরা আদেও যেতে পারবো কি না। তো চলো আমাদের ব্রেকফাস্ট দেখি কখন আসে, আর যদি বৃষ্টিটা কমে তাহলে অবশ্যই আমরা যাব এবং তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। ধরেও সবাই বসে রয়েছে, সবাই রেডি, শুধু বাবা বাদে। সবাই রেডি হয়েই রয়েছে, আর এই যে ডোনা খুব সুন্দর একটা ক্যাম্পেইন করেছে, এটা আমরা সবাই ট্রাই করেছি, লাস্টে ডোনা পড়েছে, আমিও পড়েছিলাম। ওই তো, তো ভালোই লাগছে, তোমরাও জানিও কেমন লাগছে। আর এই যে আমাদের ব্রেকফাস্টে বলেছিলাম তোমাদেরকে আজকে ডিম আর রুটি, তো এই যে আমাদের ব্রেকফাস্ট। তো এখন আমরা সবাই খেয়ে বেরোবো, এখন একটু বৃষ্টি কমে যায়, ঝটপট খেয়ে আমরা বেরোবো, না হলে আমরা আজকেও মাটি হয়ে যাবে দিনটা। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। তো ফাইনালি এখন ওয়েদারটা একটু ভালো হয়েছে, এখন আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, তো আমরা সবাই মিলে বেরোচ্ছি। তো বাইরে তোমরা আলোটা দেখে বুঝতেই পারছো বৃষ্টিটা কিন্তু কমে গেছে। তো এবার আমরা উঠে যাব গাড়িতে, ভাইয়ের গাড়িটা এখনো বন্ধ রয়েছে, তো চলো আমরা যাই। আর ওদিকে ওরা সবাই মোটামুটি রেডি হয়ে গেছে,
তো এবার পরপর সবাই উঠে যাব। আর এখন আমরা যাচ্ছি কোথায় সেটা এখনো জানি না, তবে একটু দূরে দূরে সবকিছু আছে। তো চলো সব, মানে আমি গাড়িতে বসে গেছি, এদিকে অনির্বাণ বসে গেছে, এপাশে দাদাও চলে এসেছে, এবার সবাই মিলে আসবে আস্তে আস্তে। ডোনা কোয়েল এসে গেছে, আমি তো আগে থেকেই বসে রয়েছি। ডোনা উঠবে ভাইয়ের গাড়িতে, কোয়েল উঠবে এই গাড়িতে, সুনদিও চলে এসেছে, এবার গিনিও চলে আসবে ওর মার পেছন পেছন। দেখাচ্ছিল না আমি কে, তো এই যে সবাই আস্তে আস্তে আসছে আর কি। তো এখন এখন আমরা কোথায় যাচ্ছি, জায়গাটার নাম বলবেন তো, জায়গাটার নাম কি? তাড়াতাড়ি ওর, তাড়াতাড়ি ওর, এটা তুই হাফ প্যান্টা নিয়ে দিস তো, আর ফুল প্যান্ট একটাও নিচ্ছি। দিদি বসে গেছে, ভাইও চলে এসেছে, কে জানে বসতে, দাদা একটু ডাকছে দাদা। এবার সবাই বেরিয়ে যাচ্ছে আর কি, ঘরে সব লক করা হয়ে গেছে, এখানে একটু অন্ধকার আসছে আর কি। তো এই যে এবার ভাইয়ের গাড়িটা ওপেন করা হচ্ছে, ওটা ঢাকা রয়েছে। আর প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে সকালে, তো সকাল কি সারা রাত্রির বৃষ্টি হয়েছে, আমরা তো ভেবেইছিলাম যে বেরোতেই পারবো না, তো ফাইনালি এখন একটু বেরোচ্ছি। দেখা যাক যদি বৃষ্টি নামে তাহলে আবারও সেই সেম কন্ডিশন হবে। তো প্রে করছি যেন কিছু না হয়, আমরা যেন ভালোভাবে ঘুরে আসতে পারি, তার কারণ অনেকটা দূর থেকে আমরা আসছি এখানে, তো অনেকটা সময় লেগেছে তোমরা জানোই, কালকে আমি বলেইছিলাম কালকে। তো এই যে এদিকে মা মামি সবাই চলে এসেছে, ভাই এখন যদি বর্ষা না হতো, মানে বৃষ্টি যদি না হতো, তাহলে কিন্তু প্রচন্ড গরম, মানে যে গরমটা থাকতো প্রচন্ড বেশি জঙ্গল আর খুবই সুন্দর দৃশ্য, দেখতে অসাধারণ লাগে। তো যাই হোক, আমি তোমাদেরকে ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট ফার্স্ট কমেন্ট আর স্ক্রিনে এখানে আসার যেভাবে আসবে, তো তাদের কিছু নম্বর রয়েছে যাদেরকে ফোন করলেই ইজিলি তোমরা রুম বুক করতে পারবে, খাবারের ব্যবস্থা হবে, তো সেই নম্বরগুলো আমি প্রোভাইড করে রাখবো, তোমরা চেক করলে করতেই পারো। তো এখানে আসার জন্য এখন কোভিড সিচুয়েশনের জন্য সার্টিফিকেট লাগছে, আর হচ্ছে অথবা সার্টিফিকেট না দিতে পারলে কোভিড টেস্ট করে আসতে হচ্ছে, যেটা সব হোটেলেই রয়েছে, তো সেইগুলো কিন্তু মেনেই আসতে হবে, না হলে কিন্তু হোটেল পাওয়া যাবে না, বা ফার্স্ট ডোজ অথবা সেকেন্ড ডোজ দেওয়ার পরে আসতে পারবে, এরকম কিছু ব্যাপার রয়েছে, সেগুলো তোমরা ফোন নম্বরে ফোন করলেই জানতে পারবে। তো আমি এই বেলপাহাড়ির ব্লগগুলো পার্ট বাই পার্ট শেয়ার করব, তার কারণ অনেকগুলো পার্ট হয়ে গেছে, যার জন্য অনেকটা লম্বা ভিডিও হচ্ছে, তাই আমি ছোট ছোট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা আমার সঙ্গে থেকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো এটা হচ্ছে ট্রাইবাল এরিয়া, অসাধারণ এদের হাতের কাজও, তো এখানে পাথরের যত জিনিসপত্র হতো এখান থেকেই বাইরে বা আমাদের কলকাতা যে কোনো জায়গায় এখান থেকেই কিন্তু যেত, এখন সেটা বন্ধ হয়ে গেছে, তবে এবছর থেকে আবারও সেটা খুব পরিমাণে উঠেছে। তো যাই হোক, আমিও তোমাদেরকে শেয়ার করবো আমি যদি কিছু কিনি, তো তোমরা দেখতে থেকো। আর এখানে যে দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু খুব বেশি বাড়ি নেই, অনেকটা দূরে দূরে বাড়ি, বাড়ি খুবই কম, জঙ্গলটাই বেশি, তবে আছে কিছু লোক। আর এখানকার কিছু ট্রাইবাল খাবার আছে যেগুলো আমি তোমাদেরকে আর একটা ভিডিওর মধ্যে শেয়ার করব, যেখানে একজন দাদা সব কিছু বলে দিয়েছে, যার থ্রুতে আমরা এখানে এসেছি। পাহাড়টার নাম কি আছে দাদা? গার্ডাসিনি পাহাড়। এটা অসাধারণ, ওপরটাতে হালকা বৃষ্টি বৃষ্টি হচ্ছে, পাহাড়টার নাম গার্ডাসিনি পাহাড়, খুব সুন্দর। হ্যাঁ, তো এখানে মানে খুব সুন্দর একটা ভিউ। আচ্ছা, এটা দেবতার নাম মা গার্ডাসিনি, খুব সুন্দর। তো এই পাশটা একবার দেখাই তোমাদের, এই যে ভিউটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর। তো যারা মানে সামনে এসে দেখবে তাদের আরো বেশি ভালো লাগবে। পদ্মের পুকুর এটা, আচ্ছা শালুক ফুল আছে। এখান থেকে প্রায় 1 কিলোমিটার রয়েছে গার্ডাসিনি হিল, আর এই লাল মাটির রাস্তা ধরে আমরা কিন্তু চলে যাচ্ছি গার্ডাসিনি পাহাড়ের মধ্যে।
আজকে খুব সুন্দর বৃষ্টি পড়ছে, পাহাড়টা ঠিকঠাক হয়তো দেখা যাচ্ছে না, কারণ চারিপাশে ধোঁয়ায় ঘেরা রয়েছে, যেন পাহাড়ের চূড়ায় একটা মনে হচ্ছে বাষ্প হচ্ছে। ঠিক আছে, এগুলো হচ্ছে টসর গাছ। এখানে টসর চাষ হয়, এই গার্ডেনশ্রেণীর সামনে সংলগ্ন এরিয়ায় টসর চাষ হয়। তো টসর এগুলো চাষ করে এখানকার স্থানীয় বাসিন্দারা। এখানে চাষ করে ওগুলো বিক্রি করে আর কি টসরগুলো। গার্ডেনশ্রেণী এখানে অনেক লোক আসে, মানে বাইরের থেকেও আসে, কিন্তু এখানে টয়লেট বাথরুম সমস্ত কিছুই রয়েছে। এখানে নিরামিষ, মানে অ্যালকোহল, নো অ্যালকোহল জোন। এখানে নিরামিষ খেতে হবে আর হচ্ছে আপনার অ্যালকোহল খাওয়া যাবে না, এরকম এরিয়া। আর এখানে পিকনিক স্পট নয় এটা, কারণ এখানে পিকনিক করা যায় না। এটা হচ্ছে গার্ডেনশ্রেণীর শিব বাবার মন্দির। এখানে একটা আশ্রম রয়েছে, খুব সুন্দর আশ্রমটা রয়েছে এটা না। হ্যাঁ, আমরা সামনে এগিয়ে যাব পাহাড়ের দিকে, পাহাড়ের যে রাস্তা রয়েছে সেই পাশের দিকে যাব। হ্যাঁ, ওখান পর্যন্ত যাবে, পার্কিং প্লেস রয়েছে সামনে। গার্ডেনশ্রেণী পাহাড় ও গুহা যাওয়ার রাস্তাটা রয়েছে এই ডান সাইডে। আচ্ছা, এই ডান সাইডে এখানে গাড়িটা পার্কিং করেন। হ্যাঁ।